আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আসি গুলিস্তান, যে জায়গাটায় বিস্ফোরণ ঘটেছিল গতকাল সন্ধ্যায়, সেখানে এসে দেখলাম আসলে জায়গাটা অনেক ভয়াবহ অবস্থা। তো দর্শক, আমি এখন জানার চেষ্টা করবো ভিতরে লোক আছে কিনা, তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এটা হলো সেই বিস্ফোরণ ভবন, এখানেই বিস্ফোরণটা ঘটেছে। তো বন্ধুরা, এই বিস্ফোরণটা ঘটেছে নিচতলায়, দেখেন এটা হলো সেই ভবনটাই, এখানে বিস্ফোরণ ঘটেছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত ভিতরে লোক এখনও আছে, তাদেরকে উদ্ধার কাজ চলতেছে। তো বন্ধুরা, এখানে ফায়ার সার্ভিস, আর্মি, র‍্যাব সবই কাজে নিয়ন্ত্রিত রয়েছে, এবং অনেক টিভি চ্যানেলগুলো আছে যারা সংবাদ দেওয়ার জন্য এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন।